কলকাতার ভালো বিরিয়ানির মধ্যে আর্সেলানের নামের পরে যদি কারোর নাম করতেই হয় তাহলে আমি অবশ্যই বলবো সিমলা বিরিয়ানির নাম। কিছুদিন আগে শ্রীভূমি ক্লক টাওয়ারের কাছে কিছু কাজের জন্য গেছিলাম, সেখানে খবর পেলাম যে এখানে নাকি সিমলা বিরিয়ানির নতুন একটা আউটলেট খুলেছে ক্লক টাওয়ারের একদম অপোজিটে। তো ব্যাস আমি আর আমার বন্ধুরা খুব খিদেভাবে লাঞ্চ করতে চলে এলাম এই আউটলেটটাতে। সত্যি বলতে ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালোই লাগলো, প্রচুর লোকের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর। আমরা প্রায় 5-6 জন বন্ধু মিলে খেতে গেছিলাম আর সবার নানা রকমের খাবার ক্রেভিংস হচ্ছিলো, তাই সেদিন প্রচুর পরিমাণে স্টার্টার মেন কোর্স সব কিছু দিয়ে অর্ডার করে একদম টেবিল সাজিয়ে ফেলেছিলাম। আর তোমাদের সাথে সব কিছু রিভিউগুলো শেয়ার করাটাও বেশ সহজ হবে, কারণ আমরা অনেক টাইপ অফ ফুড অর্ডার করেছিলাম। স্টার্টারে শুরু করলাম মুর্গ আফগানি কাবাব দিয়ে। আগে কোনোদিন ট্রাই করিনি এটা, দেখতে ভীষণ রকমের ভালো আর এরকম বড় বড় চিকেনের পিস ছিল। সো ওপরে এরকম ধনেপাতা ছড়ানো ছিল, সাথে আরও কিছু সুন্দরভাবে গার্নিশিং করা ছিল আর এরকম একটা গ্রিন চাটনি ছিল। এবার ছিঁড়ে দেখলাম ভেতর অব্দি কিন্তু খুব ওয়েল কুক ছিল, বেশ সফট ছিল, দেখে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে গ্রিন চাটনি আর ওপরে লেবু ছড়িয়ে খেতে কিন্তু একদম স্বর্গীয় লেগেছিলো। তবে হ্যাঁ, গরম গরম ট্রাই না করলে কিন্তু একদমই স্বাদ মাটি। এরপরে ছিল মাটন মালাই কাবাব। আমি মাটনের খুব একটা ফ্যান না হলেও আমার বন্ধুরা ছিল। চিজ আর ক্রিম টিম দিয়ে বানানো হয়েছিল, যাদের একটু চিজি জিনিস পছন্দ তাদের কিন্তু এটা ভাল লাগবে, আমার যদিও সেটাও ততদিন ভাল লাগেনি। এরপরে ছিল চিকেন তন্দুরি বাটার মশালা, দেখতে ভীষণ স্পাইসি, একদম বাটারি আর এরকম বড় বড় লেগ পিস দিয়ে বানানো হয়েছিল। তো আমাদের তো দেখেই একদম চোখ ছানা বড়া হয়ে গেছিলো। যাই হোক, এটা কিন্তু দেখতে যতটা ভালো ছিল খেতে আমার অতটা ভালো লাগেনি। বাঙালি আর মাছ খাবো না তা কি কখনো হয়, তাই আমাদের ছিল ফিশ আচারি কাবাব টিক্কা। মাংস খাওয়ার পরে হাঁপিয়ে উঠে এই ফিশ আচারি কাবাবটা কিন্তু বেশ ভালো লেগেছিলো, একটু হালকা ট্যাঙ্গি টাইপের টেস্ট ছিল, খুব সফট ছিল মাছগুলো, অবভিয়াসলি ভেতরে কাঁটা বা বোনের কোনো ব্যাপার নেই, তাই খুব এনজয় করছিলাম এই জিনিসটা। একটু একটু করে মেন কোর্সের দিকে এগোচ্ছি। বিরিয়ানি থাকলে আমার অবশ্য কিছুই চাই না, তবে আমার এক বন্ধু খাওয়ার ইচ্ছা হয়েছিল গার্লিক নান। চিকেনের একটা সাইড ডিশ ছিল মুর্গ লাজাবাব বলে, খুব স্পাইসি টাইপের দেখতে, বেশ অনেক রকমের মশলা টসলা দিয়ে বানানো হয়েছে। মিষ্টি মিষ্টি গার্লিক নানের সাথে এটা কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন ছিল। এরপরে চলে এলো এখানের খুব স্পেশাল একটা আইটেম, সেটা হলো মাটন কাচ্চি বিরিয়ানি। এইটা অবশ্য ট্রাই করার সুযোগ আগে কখনোই হয়নি আর এটা এরকম সুন্দরভাবে হাঁড়ির মধ্যে সার্ভ করে। কাচ্চি বিরিয়ানি ব্যাপারটা তো বাংলাদেশেই জনপ্রিয়, এইটা এইখানে কিন্তু খুব একটা বেশি জায়গায় পাওয়া যায় না। যাই হোক, তবে আমরা সেদিনকে ট্রাই করেছিলাম আর খেতে আমার কিন্তু বেশ ভালোই লেগেছিলো। অনেকটা বেশি স্পাইসি হয় এটা, খুব একটা লাইট না, ভেতরে যদিও আলু থাকে আমাদের কলকাতা স্টাইলের মতন, আর মাটনটা কিন্তু বেশ সফটই ছিল। এই মাটন কাচ্চি বিরিয়ানিটাকে 8/10 সহজেই দেওয়া যায়। তবে আমাকে যদি এখনও কেউ জিজ্ঞেস করো আমি কলকাতা স্টাইল আলু বিরিয়ানি খাবো নাকি এই কাচ্চি বিরিয়ানি খাবো, আমার কাছে কিন্তু কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি উইনার হবে, কারণ এটা আমার কমফোর্ট। বন্ধুরা যাই অর্ডার করুক, আমি কিন্তু আমার কমফোর্ট জোনে থেকেই চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর সাথে কিন্তু বেশ লেগ পিসও পড়েছিল আর মাংসটা খুবই ওয়েল কুকড আর সফট ছিল, লাইট বিরিয়ানি যেটা বলা যায় এটা কিন্তু সেটা ছিল। আলু আর মাংস নিয়ে কোনো কমপ্লেন নেই, দুটো সাইজ পোর্শন সব কিছু ভালো ছিল, আর চাল নিয়েও কিছু বলার নেই। সো ওভারঅল এই চিকেন বিরিয়ানিটাকে 9/10 দেওয়াই যায়। এবার আসি মাটন বিরিয়ানিতে, এখানে মাটনটা দেখতে সত্যিই ভীষণ লোভনীয়। তোমরা কমেন্টে বলো তোমরা টিম মাটন বিরিয়ানি না টিম চিকেন বিরিয়ানি। আমি কিন্তু মাটনের খুব একটা বড় ফ্যান নই, তবে প্রচুর লোকই মাটন বলতে অজ্ঞান। এখানের মাটনটা খেলে কিন্তু খুব একটা লস হবে না, খুব সফট, পিসটাও কিন্তু বেশ বড় ছিল, আর আলু নিয়ে আমি অলরেডি বলেই দিয়েছি। যাই হোক, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করার পরে লাস্টে ডেজার্টে আমরা নিয়েছিলাম ফিরনি। এখানের ফিরনির কিন্তু প্রচুর নাম শুনেছি আর সেই অনুযায়ী কিন্তু এটা ডিসঅ্যাপয়েন্টও করেনি। ফিরনি ব্যাপারটা কিন্তু সব জায়গাতে ভালো হয় না, তবে এখানে বেশ ভালো ছিল, আর আমি কিন্তু ভিডিও করতে গিয়ে এই কাজুওয়ালা পার্টটাকে তুলে নিয়ে আগেই খেয়ে নিয়েছিলাম। সব মিলে লেক টাউন ক্লক টাওয়ারের কাছে এই সিমলা বিরিয়ানির আউটলেটটাতে আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো ছিল। খাওয়া দাওয়া, অ্যাম্বিয়েন্স, স্টাফ বিহেভিয়ার, সার্ভিস সব কিছু বেশ ভালো ছিল। তোমরা কিন্তু ওখানে গেলে একবার ট্রাই করতেই পারো। আশা করছি এই ভিডিওটাও ভালো লেগেছে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।